গুড মর্নিং, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? অবশ্যই, এটা হলো সমুদ্রের গর্জন। এই সমুদ্রের গর্জনটা ক্যাপচার করা হচ্ছে ভারতের একটি ব্যস্ততম শহর চেন্নাই থেকে। এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চেন্নাই, এবং এই জায়গাটার স্পেসিফিক নাম হলো মেরিনা বিচ। অনেক বড়, এখানে যদি আসতে হয় তাহলে অবশ্যই চেন্নাই রেলওয়ে স্টেশন কিংবা চেন্নাই বিমানবন্দরের মাধ্যমে আপনাকে মূল শহরে আসতে হবে। মূল শহরে আসার পর আপনি যদি চান তাহলে হেঁটে অথবা একটা অটো রিক্সা করে কিংবা প্রাইভেট গাড়ির ব্যবস্থা করে এখানে আসতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো যে এই জায়গার সিবিচটা অনেকটা ঢালু, সেই জন্য এখানে পানিতে নেমে গোসল করতে দেওয়া হয় না। এটা হলো মজার বিষয়। আমরা যেমন কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে ইচ্ছে হলে পানিতে নেমে আমরা গোসল করতে পারি, কিন্তু এখানে এই ধরনের সুযোগ নাই বলতে চলে। কিছু মানুষ তারা পাগুলো ভিজিয়ে নিচ্ছে, যেহেতু অনেক দূর থেকে এসেছে সমুদ্রের সাথে কিছুটা মিলন ঘটানোর জন্য, এবং কিছুটা পেরেছে। কারণটা হলো পুরোপুরি নামা সম্ভব নয়, কারণ আমাদের কক্সবাজারে যেরকম একটু হালকা ঢালু সমুদ্র, কিন্তু এখানে খাড়া ঢালু, সেই জন্য এখানে কাউকে নামতে দেওয়া হয় না। খুব মজার বিষয়, খুব সকালে আমি এসেছি এখানে। সকালে আসার পর মূল উদ্দেশ্যটা হলো সমুদ্র সৈকতের সাথে সূর্যের একটা মিলন ঘটিয়ে সূর্য উদয় দেখার জন্য। খুব মজার বিষয়, আমি সঠিক সময় এসেছি এবং ভোর 5:30 রুম থেকে রওনা দিয়েছি, এবং সূর্য আমার খুব কাছে আছে, দেখা যাচ্ছে। আমি যদি আরও অনেক কাছে যাই তাহলে মেঘ ভেদ করে সূর্য অল্প কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে, এবং খুবই সুন্দর লাগছে যেখানে আমি সমুদ্র ও সূর্য এবং যে সৌর বলে সেটার সাথে সুন্দর একটা মিলন ঘটাতে পেরেছি। আমার সাথে আপাতত কেউ নেই, কারণ আমি একাই এসেছি এই এত সকালে ভিজিট করার জন্য, এবং খুব ভালো লাগছে এই বলে যে আমার যে মনের ইচ্ছা ছিল এখানে আসার, সূর্যের সাথে একটা সুন্দর মিলন ঘটানোর জন্য, সেটা আমি করতে পেরেছি। খুব ভালো লাগছে, আবারও বলছি যে সূর্যাস্ত আমি আমার জীবনেও ঘটাতে চাই প্রতিদিন, যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, সকালে মর্নিং ওয়াকটা করতে পারি, এবং সকালে উঠলে সব কিছুই ভালো হয়, কাজকর্ম সব কিছুর একটা সুন্দর করে প্ল্যান করা যায়। এবং কাজকর্ম করতে হলে অবশ্যই সুন্দর একটা প্ল্যান প্রয়োজন, যেটা আপনাকে অর্ধেক কাজ শেষ করার জন্য সাহায্য করবে। খুব দূরে একটা লাইট হাউস দেখা যায়, কিন্তু দেখা যায় না, হালকা দেখা যায়, ঘন কুয়াশা না, হালকা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এটা হলো চেন্নাই লাইট হাউস, গতকাল আমরা গিয়েছিলাম। বিশ্বের 3টা যে বড় বড় চার্চ আছে তার মধ্যে একটা হলো এখানে, এবং এই জায়গার সাথে রোম এবং ইটালি স্পেন, ইটালি রোম এবং স্পেনের 2 জায়গায় এগুলো আছে। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে চেন্নাই পোর্ট, এই অনেক দূরে চেন্নাই পোর্ট দেখা যায়, দেখেন অনেক দূরে চেন্নাই পোর্ট, ভারতের একটি ব্যস্ততম পোর্ট হচ্ছে চেন্নাই পোর্ট, এবং আমি তো ভিজিট করেছি, সেই সাথে আইআইটি মাদ্রাস ভিজিট করেছি। সাদা সাদা ফেনা, খুব সুন্দর, অনেকজন উপভোগ করছে, এখানে পানি চলে আসছে অনেক কাছে। আমারও ইচ্ছে হয় যে আমি একটু পা দিয়ে সেটাকে ভোগ করব, চিন্তা করছি সেখানে যাবো কিনা। তাই অনেক অনেক ধন্যবাদ আমাদের
ভিউয়ার্স যারা আছেন তারা আশা করি এখানে আসবেন এবং এসে আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করবেন যে আমরা আপনাদেরকে পথ দেখিয়েছিলাম চেন্নাই আসার জন্য। অনেক অনেক ভালো লাগলো, খুব মজার একটা জায়গা। বিশেষ করে শহরে অনেকগুলো মন্দির আছে, মসজিদ আছে এবং বৌদ্ধদের অনেক পবিত্র স্থানও আছে এবং খ্রিস্ট ধর্মের যেটা অনেক আগে বলেছিলাম যে এখানে একটা বড় একটা গির্জা আছে যেটা বিশ্বের তিনটি গির্জার মধ্যে একটি অন্যতম। মসজিদের মধ্যে এখানে 1000 লাইট মক্স আছে, 1000 বাতি দিয়ে এই মসজিদটি তৈরি হয়েছিল এবং হিন্দুদের অনেক অনেক মন্দির। তবে তিনটি বড় মন্দির যেখানে আমি ভিজিট করেছি, প্রথমে পার্থসারথী মন্দির, তারপরে কপালেশ্বর মন্দির, তারপরে হচ্ছে আপনার বাদুপালনি মন্দির। খুব সুন্দর জায়গা, খুব মজা করা যায় এখান থেকে। আই এম ভেরি হ্যাপি টু কাম ইয়ার অ্যান্ড থ্যাংকস টু গড ফর গিভিং মি দিস অপরচুনিটি টু কাম টুডেস মর্নিং অ্যান্ড টেকিং এ গুড থিং। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ।